বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর আদর্শ এমন সুন্দর, বিশ্বনবীর একটা মুস্কি হাসিতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ, বিশ্বনবীর এক মুস্কি হাসিতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল আমাকে বাজারে পাঠালেন বাজার করবার জন্যে, কিন্তু খেলাধুলায় আমি ছোট ছিলাম, খেলাধুলার মধ্যে মগ্ন হয়ে গেলাম। রাস্তার মধ্যে দেখলাম ছোট ছেলেরা খেলাধুলা করে, খেলাধুলা করতেছি আর বাজারের কথা বলে গেলাম। সন্ধ্যা হয়ে গেল, বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন আসলেন, এসে দেখে আমি খেলতেছি। বিশ্বনবী রাগ করলেন না, বিশ্বনবী শুধু আমার দিকে তাকালেন, তাকিয়ে মুস্কি হাসি দিলেন। আমি ভাবলাম বিশ্বনবী আমার উপরে রাগ করবেন, কিন্তু রাগ করলেন না, শুধু বিশ্বনবী আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। ওই হাসিতে আমার জীবন পরিবর্তন হয়ে গেল। বিশ্বনবী একটু রাগও করলেন না, আমার উপরে একটু বিচলিতও হলেন না। এমন সুন্দর আদর্শওয়ালা, এমন সুন্দর ব্যবহারওয়ালা নবী আমি জীবনে কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। যায়েদের মা বাবা আসলো, বাবা চলো বাড়িতে চলো, তোমাকে নিয়ে যেতে চাই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা বাবা তোমরা আমাকে নিতে এসেছো, তোমরা আমার আপন মা বাবা জানি, কিন্তু শোনো, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে ছেড়ে আমি যেতে পারবো না। কারণ হলো, যে নবীর চেহারা দিকে তাকালে খোদা দূর হয়ে যায়, যে নবীর চেহারা দিকে তাকালে খোদা দূর হয়ে যায়, যে নবীর চেহারা দিকে তাকালে দুঃখ নিবারণ হয়ে যায়। যেই ঘরে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়, ওই ঘর ছেড়ে আমি যায় তোমাদের ঘরে যেতে পারি। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন নবীকে যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর এক চাহনি, এক মায়াবী হাসিতে জিন্দেগী পরিবর্তন হয়ে গেল। বিশ্বনবীর পথের মধ্যে যেই মহিলা কাটা দিতেন, তিন দিন ধরে বিশ্বনবীর পথে কাটা দেয় না, বিশ্বনবী দেখবার জন্য ওই মহিলার বাড়িতে চলে গেলেন। ওই মহিলার বাড়িতে গিয়ে খোঁজ নিলেন, দেখে ওই মহিলা শুয়ে আছে অত্যন্ত জ্বর, মেয়ে বসে আছে। বিশ্বনবী মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোমার মার কী হয়েছে? বলে, আমার মার তিন দিন পর্যন্ত জ্বর হয়ে আছে, বিছানার মধ্যে পড়ে আছে। ওই মেয়েটি ভয় পেলেন, এই মুহাম্মদের পথের মধ্যে কাটা দিত, আমার মা কেন আসলো? আল্লাহ রাসূল বলেন, ভয় পেয় না, তোমার মার অসুখ হয়েছে, ঘরের মধ্যে এরকম ময়লা আবর্জনা জমে আছে। আল্লাহর পয়গম্বর বলে, ঝাড়ুটা দাও। পয়গম্বর নিজের হাতে ঘর ঝাড়ু দিয়ে দিলেন। এই হলো বিশ্ব নবী। বলে, তোমাদের ঘরে কি রান্না করেছ? কিছু রান্না করি নাই, কিছু রান্না করবার ঘরের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর বলে, বাজারের ব্যাগটা দাও। আল্লাহর পয়গম্বর বাজার করে আসলেন, পয়গম্বর নিজের হাত দ্বারা তরকারিগুলো কাটলেন, তরকারিগুলো কেটে আল্লাহর পয়গম্বর নিজে রান্না করে এদেরকে খাওয়াইয়া দিলেন। ওই বৃদ্ধ মহিলা, ওই বুড়ি মহিলা যে আল্লাহর রসুলের পথে কাটা দিতেন, ওই মহিলাকে আল্লাহর রসুল খাবার খাওয়ালেন, ওষুধ দিলেন। ওই মহিলা চোখের পানিগুলো সেরে বলে, মুহাম্মদ তোমাকে চিনতে পারি নাই, যাদের পক্ষ হয়ে কাজ করেছি, তোমার পথে কাটা দিয়েছি, তিন দিন পর্যন্ত শুয়ে আসলাম, শুয়ে এলাম, ওই আবু বকর পর্যন্ত, ওই আবু জাহেল পর্যন্ত একদিনের জন্য আমাকে দেখতে আসে নাই, তিন দিন পর্যন্ত বিছানায় শুয়ে আছি, আর তোমার পথে কাটা দেই নাই। তুমি চিন্তা করেছো, তিন দিন ধরে কাটা দেয় নাই, মনে হয় বিপদে আছে, তুমি দেখবার জন্য আসলা। ও মুহাম্মদ, দেরি করবার চাই না, তুমি তাড়াতাড়ি আমার মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। শুধু তা নয়, বিশ্বনবীর আদর্শ কেমন ছিল? মক্কা ফাতে হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, অনেক লোক মক্কা ছেড়ে পালাইতেছে, এক বুড়ি বিশাল বড় গাটুরি নিয়ে চলে যেতে পারতেছে না, বহু কষ্ট হচ্ছে। আল্লাহর পয়গম্বর বললেন, মা আপনার গাটুরিটা আমাকে দেন, আমি বহন করে নিয়ে যাই। ওই মহিলা চলে যাচ্ছে, পয়গম্বর গাটুরি বহন করতেছে, আর আল্লাহর পয়গম্বর বলে, মা কেন আপনি বয়ে পালাইতেছেন, কারণটা কি? সদেশের কোথায় যান? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা জয় করেছে, এই মুহাম্মদ একটা সন্তান, সেই মুহাম্মদ বাবা মায়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, এই মুহাম্মদের দেশে থাকবো না, তাই এই মুহাম্মদের দেশ থেকে করে চলে যাইতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, মা ওই মুহাম্মদকে আপনি দেখেছেন? বলে, না। বলে, ওই মুহাম্মদকে না দেখে এত তার উপরে রাগ, মা ওই মুহাম্মদ হলাম আমি নিজে। সুবহানাল্লাহ। বলে ওই মহিলা বলল, যদি তুমি মুহাম্মদ হও, এমন ভালো মানুষ মক্কার জমিনে নাই, যারা আমাকে বলল মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ মিথ্যা কথা বলে, মুহাম্মদ সন্তানের মধ্যে, মায়ের মধ্যে, বাবার মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, ওরা মিথ্যাবাদী, তুমি সত্যবাদী, যদি তুমি মুহাম্মদ হয়ে থাকো, আমার বিশ্বাস তোমার চাইতে ভালো মানুষ আর মক্কার জমিনে নাই। আমার কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেছে। এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, ঠিক কি?